আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 8 নভেম্বর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছি আমি মোনালিসা। শুরুতেই জানাবো শিরোনাম। রিজার্ভ নিয়ে বাড়ছে সংকট, ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা। সিআইপি নির্বাচিত হচ্ছেন 67 প্রবাসী, সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ মান। প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করল আমিরাত সরকার। পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান। ওমানে তামাক বিক্রির অপরাধে প্রবাসীকে 1000 রিয়াল জরিমানা। ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড অ্যাবাউট মসজিদের পাশে। ওমানে আমরাই দিচ্ছি চিনি গুঁড়া, পোলাওর চালের তৈরি, পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দিন যত যাচ্ছে দেশের ডলার সংকট ততই বাড়ছে, আর এই ডলার সংকটে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল 1.35 বিলিয়ন ডলার পরিশোধ করে মঙ্গলবার তা সমন্বয় করা হয়, ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছে 34.37 বিলিয়ন ডলার, যা গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। ডলার আহরণের পরিমাণ না বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, আর তা বৈধ পথে আসা প্রবাসী আয় দিয়ে সম্ভব বলে মনে করেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। প্রবাসী যাদের ঘাম ঝরানো অর্থে আজও সচল দেশের অর্থনীতির চাকা, এই প্রবাসীদের দাম দেশের মানুষ পূর্বে না বুঝলেও বর্তমানে বুঝতে কারোরই কষ্ট হওয়ার কথা নয়। এই প্রবাসীরা নিজের পরিবারকে ভালো রাখতে চেয়ে নিজেদের স্বাদ আহ্লাদ সব বিসর্জন দেন। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে যখন দেশে ফেরেন তখন থেকেই তাদের শুরু হয় ভোগান্তি। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এসব প্রবাসীদের যেখানে সম্মাননা দেওয়ার কথা, দেশের প্রতিটি সেক্টরে যেখানে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাওয়ার কথা, সেখানে উল্টো তাদের হতে হয় নানা হয়রানির শিকার। আর তাই কিছুটা রাগ আর অভিমানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডির দিকে ঝুঁকছেন এই প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের তথ্য পর্যালোচনায় দেখা গেছে 2018-19 অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 32.71 বিলিয়ন ডলার। এরপর থেকে ধারাবাহিকভাবে তা বাড়ে। 2020-এর 1 সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ 39 বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়। ওই বছরের 8 অক্টোবর 40 বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের আগস্টের প্রথমবারের মতো 48.6 বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন মাইল ফলক সৃষ্টি হয়। এরপর থেকে রিজার্ভ কমতে শুরু করে, আজ তা প্রায় 14 বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে 34.37 বিলিয়ন ডলার। ডলার সংকটের মধ্যে নেতিবাচক ধারায় রেমিটেন্স প্রবাহ ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়। চলমান এই পরিস্থিতিতে বৈধ পথে রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিথিল করা হয়েছে নানা শর্ত, তবু বাড়ছে না রেমিটেন্স। সরকারের পক্ষ থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হলেও হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীদের একটি অংশ। এক্ষেত্রে তাদের দাবি দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠা, এ নিয়ে ক্ষোভ আছে প্রবাসীদের মধ্যে। দেশে ফিরে আসলে বিমানবন্দর থেকে শুরু হয় তাদের দুর্ভোগের পাহাড়। পদে পদে হয়রানি দুর্ব্যবহার সব মিলিয়ে প্রবাসীদের এই ক্ষোভ, আর তা ঘিরে অনেকেই বৈধ পথে রেমিটেন্স পাঠাতে নিরুৎসাহী। মধ্যপ্রাচ্য থেকে কর্মীরা বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রেখেছেন। অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশে গিয়েও আয়ের বেশিরভাগই চলে যায় ঋণ শোধ করতে। আবার এই কর্মীরা বিদেশে দূতাবাসগুলোতে তাদের প্রয়োজনীয় কাজে গেলে যথাযথ সাহায্যও পান না এমন অভিযোগ প্রবাসীদের। বেশিরভাগ ক্ষেত্রে তাদের অপমাননাও তাচ্ছিল্যের শিকার হতে হয়। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে যে রিজার্ভ আছে তা নিয়ে এই মুহূর্তে কোনো শঙ্কা নেই, তবে তা আরও কমে গেলে ভবিষ্যতে বড় ধরনের শঙ্কার কারণ হতে পারে। তাই রিজার্ভ ধরে রাখতে প্রয়োজনে ঋণের সুদের হার বাড়াতে হবে, বৈধ চ্যানেল প্রবাসী আয় বাড়াতে হুন্ডিতে অর্থ প্রেরণ নিরুৎসাহিত করতে হবে, সেই সঙ্গে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে সরকারের নজর দেওয়া উচিত। অন্যদিকে প্রবাসীরা বলছেন দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের মর্যাদা দেওয়া হলে হুন্ডি ছেড়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন প্রবাসীরা। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি প্রবাসীদের। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন, এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সিআইপি হচ্ছেন ওমান থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2020 সালের জন্য 67 জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি হিসেবে নির্বাচিত করতে যাচ্ছে সরকার। নির্বাচিত সিআইপিরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 2 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত দেশ বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ সহ সরকারের নানা সুবিধা ভোগ করতে পারবেন এই সিআইপিরা। বিস্তারিত প্রতিবেদনে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2020 সালের জন্য 67 জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে 57 জন, বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী ক্যাটাগরিতে 10 জন রয়েছেন। প্রাথমিক বাছাই শেষে সুপারিশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কমিটির সুপারিশের জন্য পাঠানো হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবছর ওমান প্রবাসীদের মধ্যে আছেন ইয়াসিন চৌধুরী, কবির আহমেদ, তৌফিকুজ্জামান, রফিকুল আলম, উত্তম কুমার সাহা, তৌহিদুল আলম, আজিমুল হক, জসিমউদ্দিন, শামসুল আজিম, নুরুল আমিন, মোর্শেদা কবির, উৎপল সাহা ও আবু নসর। এর মধ্যে ইয়াসিন চৌধুরী টানা 8 বারের মতো সিআইবি নির্বাচিত হচ্ছেন। আমিরাত প্রবাসীদের মধ্যে আছেন মোহাম্মদ মাহতাবুর রহমান, অলিউর রহমান, মনির হোসেন, এমাদুর রহমান, বাইজুন নাহার চৌধুরী, এজাজ হোসেন, শাহজাহান বাবলু, আবুল কালাম, মোহাম্মদ শফি, ইউনুস মিয়া চৌধুরী, মাহবুব আলম, জসিমউদ্দিন, আনিসুদ্দিন, আবু সাইদ মোহাম্মদ হায়দার, মোর্শেদুল ইসলাম, রিপন দত্ত, জেসমিন আক্তার, দেলার হোসেন। এছাড়াও থাইল্যান্ড প্রবাসী কামরুজ্জামান, সৌদি আরব প্রবাসী নাসিরউদ্দিন, জাপান প্রবাসী কাজী সরওয়ার হাবিব, সুলতান মাহমুদ, অঞ্জন কুমার দাস, কাতার প্রবাসী উমর ফারুক, এনামুল হক চৌধুরী, কুয়েত প্রবাসী মনির হোসেন, ইতালি প্রবাসী জাহাঙ্গীর কবির, তাহমিনা আক্তার মিতু, মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমান, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, গ্রিস প্রবাসী আলামিন শেখ, শামসুল আলম, ব্রুনেই দারুসসালাম প্রবাসী হায়তাজ উদ্দিন ও রাশিয়া প্রবাসী আলমগীর জলিল রয়েছেন। বিদেশে বাংলাদেশিদের পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে 10 জন আছেন। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেন, অহিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুজাম্মেল হক সেলিম, কাতার প্রবাসী জালাল আহমেদ, থাইল্যান্ড প্রবাসী রিয়াজ করিম খান, ইতালি প্রবাসী নজরুল ইসলাম, মালদ্বীপ প্রবাসী সোহেল রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ আহমদ, কুয়েত প্রবাসী আবুল কাশেম আছেন। নির্বাচিত সিআইপিরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 2 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন এবং সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া সিআইপিরা দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবেন। এছাড়া বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ সুবিধা পাবেন এবং তাদের বিনিয়োগ ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট আইন 1980-এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন এই সিআইপিরা। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। পর্যটকদের জন্য জরিমানা কমালেও প্রবাসীদের ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ করল আমিরাত সরকার। এখন থেকে রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আমিরাতে অতিরিক্ত সময় থাকলে আগের চেয়ে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রবাসীদের। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করলে তাদের প্রতিদিনের জন্য 25 দিরহামের জায়গায় 50 দিরহাম জরিমানা গুনতে হবে। অপরদিকে পর্যটক এবং ভিজিট ভিসাধারীরা সে দেশে অতিরিক্ত সময় অবস্থান করলে আগে দৈনিক 100 দিরহাম জরিমানা হলেও এখন থেকে তাদের দিতে হবে 50 দিরহাম। গত মাসে আমিরাত সরকারের ঘোষিত ব্যাপক ভিসা সংস্কারের অংশ হিসেবে প্রবর্তিত নতুন নিয়ম অনুযায়ী ওভারস্টিং ফি হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিরাতের টাইপিং সেন্টারগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে বা অনলাইনের মাধ্যমেও এই জরিমানা দেওয়া যাবে। নতুন ভিসা স্কিমের অধীনে রেসিডেন্সি ভিসাধারীদের 6 মাসের গ্রেস পিরিয়ড থাকে। এই সময়ের মধ্যে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বা পারমিট বাতিল বা মেয়াদ শেষ হয়ে গেলে অবস্থান পরিবর্তন করতে পারেন প্রবাসীরা। ভিসার মেয়াদ পার হওয়ার 6 মাস অতিক্রম হলে অবৈধভাবে আমিরাত বসবাসের কারণে তাকে গ্রেপ্তার করতে পারবে দেশটির পুলিশ। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসার ক্ষেত্রে 30 দিনের মধ্যে ভিসা নবায়ন না করলে গ্রেপ্তার করার বিধান রয়েছে।
ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1050 রিয়ালে নিজের নামে লাইসেন্স সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 88,000-এরও বেশি রিয়াল দান করেছে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমান। গত সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন। পিডিওতে কর্মরত পেশাজীবীরা এই অনুদান সংগ্রহে সহায়তা করে। ওসিও এক বিবৃতিতে জানায়, ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমানের কর্মীদের কাছ থেকে 88,422 রিয়ালের একটি অনুদান পেয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় 3,30,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে 1,300-এর বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে 400 জনের বেশি শিশু রয়েছে। এছাড়াও লাখ লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছে এবং দেশের 1/3 অংশকে পানির নিচে ফেলে দিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে বন্যা দেখা দেয়, যার ফলে পাহাড়ের হিমবাহগুলি গলে যায় এবং স্বাভাবিক বর্ষার বৃষ্টিপাতের চেয়ে ভারী হয়ে ওঠে। পাকিস্তান ছাড়াও বর্তমানে খরার কারণে ক্ষতিগ্রস্ত সোমালিয়ার পাশেও দাঁড়িয়েছে ওমানের এই সংস্থা। দেশটির জন্য 85,000 রিয়ালের একটি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে পিডিও। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিং এর জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। ওমানে চিবানো যায় এমন তামাক বিক্রির অপরাধে এক প্রবাসীকে 1,000 ওমানি রিয়াল জরিমানা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, আল বুরাইমি প্রদেশে চিবানো তামাক বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে। দেশটির ভোক্তা সুরক্ষা বিভাগ ও রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় এই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তবে উক্ত প্রবাসীর নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। অপরদিকে অবৈধ তামাক বিক্রির অভিযোগে দক্ষিণ আর শারকিয়া প্রদেশ থেকে 150টিরও বেশি ই সিসা বাজেয়াপ্ত করেছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। জালানবানি বুহাসানের একটি দোকানে অভিযান চালিয়ে সিসা বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্টদের মতে, ব্যক্তি ও সমাজের স্বাস্থ্য ও সুরক্ষার উপর প্রভাব ফেলে এমন নিষিদ্ধ পদার্থের বিরুদ্ধে কঠোর হচ্ছে ওমান। আর তাই প্রতিনিয়ত দেশটির বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে এসব অবৈধ তামাক ও মাদক দ্রব্য জব্দ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ওমানের সকল ব্যবসায়ীদেরকে দেশটির আইন কানুন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাস বরকত ও কল্যাণের মাস, আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। এ মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। এ মাসে মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা তৈরি হয়। মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়। লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 10-11 দিন এগিয়ে আসে রমজান মাস। তাই আগামী বছর মার্চের শেষে রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হিজরি সনের নবম মাস রমজানের অত্যন্ত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে রমজান পালন করা হয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশ আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এই মাস পাবে, সে যেন অবশ্যই এর রোজা রাখে। হিজরি সনের মাসগুলো 29 অথবা 30 দিনের হয়ে থাকে। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত ও উপলক্ষ অনুষ্ঠান পালন করতে হিজরি সন গণনার উপর নির্ভর করতে হয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির সময় আনুমানিক দিন গণনা করে মাসের হিসেবে সম্ভাব্য তারিখ, শবে বরাত, রমজান, ইদুল ফিতর, ইদুল আজহা, শবে মেরাজ সহ অন্যান্য দিবস নির্ধারণ করা হয়ে থাকে। তবে চাঁদ দেখার উপর নির্ভরশীল বলেও জানিয়ে দেওয়া হয়। আরবি বছর গণনা করা হয়ে থাকে 355 বা 356 দিনে। এদিকে বাংলা বা ইংরেজি বছরগুলো নির্দিষ্টভাবে 365 দিনে হয়ে থাকে। ফলে প্রতি বছর ইসলামী আচারগুলো 10-11 দিন করে এগিয়ে যায়। এবছর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, মিশর এবং বাহরাইনের পবিত্র রমজান মাস শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে। তারপর রমজান মাস শুরু হয়েছিল অনেক দেশে, মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে 2023 সালের 23 মার্চ বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনার মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর 30 দিন রোজা রাখার পর 21 এপ্রিল শুক্রবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। রমজানের জন্য 23 মার্চের অনুমানটি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সের ভবিষ্যৎবাণী থেকে এসেছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে একদিন কিংবা দুই দিন এদিক সেদিক হতে পারে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, মোনালিজা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।